أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله، لا محبوب إلا الله، لا موجود إلا الله، لا مقصود إلا الله، لا نخاف إلا الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، لا إله إلا الله، محمد رسول الله. প্রথমে একটু অনুরোধ করব, আপনারা আপনাদের ডান এবং পিছনের দিকে তাকাই দেখুন। কেমন দেখা যাক? নোরের ফুয়ারা জামিয়া ইসলামিয়া দারুল ঢাকা, আপনাদের চোখের পানি, আন্তরিকতা, আল্লাহ পাকের অনেক বড় মেহরবানি, রহমত এবং আপনাদের সহযোগিতার ফল দেখছেন আপনাদের ডান এবং পিছনের দিকে। কিভাবে নূর ছড়িয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ পাক এই নূরকে আরো বাড়িয়ে পুরো দুনিয়ায় ছড়িয়ে দেন। যে পরিমাণ ছাত্র এখানে ভর্তি হতে আসে, যেমন শুধু ফেকা বিভাগ, ইসলামী আইন বিভাগে শুধু একদিন পরীক্ষা হয়। পরীক্ষার প্রথম শর্ত দাওরায়ে হাদিস তথা মাস্টার্স ডিগ্রিতে ফার্স্ট ডিভিশন হওয়া শর্ত, এছাড়া দরখাস্ত দিতে পারবে না। এই একদিনে 200-এরও অধিক ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে শুধু একটি বিভাগে। তাও ঘটনাক্রমে এবছরে ভর্তি পরীক্ষা পড়েছিল শুক্রবারে। অনেক ছাত্রদের ধারণা ছিল পরীক্ষা হয়তো শনিবারে হবে, তাই শুক্রবারে আসেনি। শনিবারে বহু ছাত্র এসেছে, যোগাযোগ করেছে, যেহেতু পরীক্ষা হয়ে গেছে তাই আর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তো পরীক্ষা তো দিয়েছে, ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য 200 ছাত্র নেওয়া হয়েছে, মাত্র 23 জন। লিখিত পরীক্ষায় 5 নম্বর পেলে, তাও 5 নম্বর হলো 65, দুই বিষয়ে পরীক্ষা হয়, গড়ে 65 নম্বর পেলে এরপরে মৌখিক পরীক্ষা, এটাও কমপক্ষে 65 পাশ করলে সিরিয়াল অনুযায়ী ভর্তির প্রশ্ন। যদি এখানে ঘরের ব্যবস্থা থাকতো পর্যাপ্ত পরিমাণে, দেখতেন হাজার হাজার ছাত্র। এরপরেও মহিলা শাখা, বয়স্ক শাখা সব সহকারে প্রায় 1000 ছাত্র এখন এখানে লেখাপড়া করছে, 650 ছাত্রর মতো বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় মেহরবানি, আপনাদের দোয়ার বরকত। তালেবুল আলম ভাইয়েরা এখন নিজ নিজ কাজে চলে যাও, আর এখানে দাঁড়ায় থাকা লাগবে না। আজকে খতমে বুখারি করবেন বাংলাদেশের অন্যতম মুরব্বী বেফাকুল মাদারেস আল আরাবিয়া তথা কওমে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান
হযরত মাওলানা আশরাফ আলী সাহেব দামত বরকাতুহু, তিনি মোহাম্মদপুর থেকে রওনা হয়ে গেছেন। আসা পর্যন্ত আমি কয়েকটি কথা বলছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক وقال رسول الله صلى الله عليه وسلم كيف بكم إذا فسق فتيانكم وطغى نساؤكم قالوا وإن ذلك لقائن يا رسول الله قال نعم وأشد منه قال كيف بكم اذا لم تأمروا بالمعروف ولم تنهوا عن المنكر قالوا وان ذلك لكائن يا رسول الله قال نعم واشد قال كيف بكم اذا امرتم بالمنكر ونهيتم عن المعروف وان ذلك لكائن يا رسول الله قال نعم وَأَشَدُّ قَالُوا قَالَ كَيْفَ بِكُمْ إِذَا رَأَيْتُكُمُ الْمَعْرُوفَ مُنْكَرًا وَالْمُنْكَرَ مَعْرُوفًا أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ কমা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কমা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম ঢাকার শিক্ষা সমাপনী দর্শ উপলক্ষে আজকের এই সমাবেশ, তাই শিক্ষা সম্পর্কীয় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও একটি হাদিস শরীফ পাঠ করেছি। শিক্ষাকে আরবিতে এলেম বলা হয়। এলেম এবং জিকির দুইটি পাশাপাশি শব্দ। অনেক সময় এলেম বললে জিকির বুঝায়, জিকির বললে এলেম বুঝায়। যেমন কোরআনে কারিমে আছে, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে আহলে জিকির তথা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও। এখানে জিকিরের অর্থ এলেম, শিক্ষা।
তাবলিগে জামাতের প্রসিদ্ধতম তৃতীয় উসুল এলেম ও জিকির, দুইটি শব্দ মোরাদেফ এক অর্থে ব্যবহার হয়েছে। তিন নম্বর উসুল আর ভিত্তি তাবলিগের এলেম। জিকির এবং এলেম এই জগতের রূহ। রূহ না থাকলে দেহে পচন ধরে, যতই চেষ্টা প্রচেষ্টা করুন, ওষুধ সেবন করান, এই দেহ টিকবে না। তেমনিভাবে এলেম না থাকলে এই জগতের মানুষ বিজ্ঞানের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, যতই উন্নতি করুক না কেন, এই জগৎ টিকবে না, পচন ধরবে, কেয়ামত কায়েম হবে। জগৎকে টিকিয়ে রেখেছে এলেম, শিক্ষা। তবে শিক্ষা বলতে যে কোনো কিছু পড়াকে বুঝায় না। এই জগৎকে টিকিয়ে রাখার লক্ষ্যে জগৎবাসীর ইহ ও পরকালকে সুসজ্জিত করার লক্ষ্যে আল্লাহ পাক যে পয়গাম্বর পাঠাইলেন, এদের সংখ্যা সোয়া লক্ষেরও বেশি। প্রথম পয়গাম্বর মানব জাতির আদি পিতা সাইয়েদেনা হযরত আদম আলা নাবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম। তাকে সৃষ্টি করার পর আল্লাহ পাক প্রথম যে কাজটি করলেন সে কাজটি হলো এলেম তথা শিক্ষা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়া আল্লামা আদম আল আসমা আ কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে প্রত্যেকটি সৃষ্টির নাম শিক্ষা দিয়েছেন। তাফসীরের কিতাবে উল্লেখ আছে সৃষ্টির নামের পাশাপাশি কোন সৃষ্টির কি গুণ, কোন সৃষ্টির কি দোষ ও কোন সৃষ্টির কি বৈশিষ্ট্য, এগুলোও শিক্ষা দিয়েছেন। প্রথম মানব আদম আলাইহিস সালামের প্রথম কাজ শুরু হলো শিক্ষা থেকে, দিলেন কে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালামকে প্রথমে শিক্ষা নামক গুণে গুণান্বিত করলেন। এই গুণের বরকতে মসজিদে মালাইকা তথা ফেরেশতাদের সেজদাগাহ, সেজদার পাত্রে পরিণত হলেন। আল্লাহ পাক আগে পরীক্ষা নিলেন, ফেরেশতাদের সৃষ্টি আদম আলাইহিস সালামেরও আগে, আদম আলাইহিস সালামের সৃষ্টি ফেরেশতাদের পরে। এরপরেও যখন পরীক্ষা নিলেন, ফেরেশতারা পরীক্ষায় পাশ করতে পারলেন না, আদম আলাইহিস সালাম পাশ করে নিলেন। এরপর আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আদমের ইজ্জতের লক্ষ্যে তাকে সিজদা করো। ওই সময় সিজদা হারাম, নাজায়েজ ও শিরিক ছিল না। ফেরেশতারা সিজদা করে নিলেন। বরকত হলো এলেমের, এলেম থেকে পয়গাম্বরের সিলসিলা আর ধারা শুরু হল। এভাবে আস্তে আস্তে সোয়া লক্ষ পয়গাম্বর, জগতের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বিদ্বান, সবচেয়ে বড় শিক্ষিত, সকল পয়গাম্বরের নাম নিয়ে দৃষ্টান্ত দিতে গেলে তো মাসকে মাস শেষ হবে। একজনের দৃষ্টান্ত দিচ্ছি, সাইয়েদেনা হযরত ঈসা ইবনে মারিয়াম আলা নাবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার আবির্ভাবকালে মেডিকেল সায়েন্সের উন্নতি ছিল অনেক বেশি। হাকিম জালিনুস, বিশ্ববিখ্যাত একজন ডাক্তার, ওই সময়ে ডাক্তার ছিলেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই দৃষ্টান্ত দিতে গিয়ে তার বাসায় বলতেছেন, সদা হাজার রাতি বেজালে নৌসে বোধ পেশে ঈসা ও দমাস আফসোসে বোধ পেশে ঈসা ও দমাস আফসোসে বোধ।
বিশ্ববিখ্যাত হাকিম আর ডাক্তার জালিনুসের মতো শত সহস্র ডাক্তারকে একাত্রিত করলেও ঈসা আলাইহিসসালামের একটি ফুকের সামনে লজ্জিত হয়ে যেত। কঠিনতম রোগাক্রান্ত রুগী ওনার সামনে আসলে ফুঁক দিতেন কিংবা হাত বুলিয়ে দিতেন রুগীর গায়ে, রুগী সুস্থ হয়ে যেত। এমন ডাক্তার তো আজ পর্যন্ত সৃষ্টি হয়নি রুগীর গায়ে ফুঁক দিলে কিংবা হাত বুলাইলে রুগী সুস্থ হয়। পয়গম্বর হাত বুলাইলে কিংবা ফুঁক দিলে রুগী সুস্থ হন। তাহলে চিন্তা করুন, মেডিকেল সায়েন্সের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত কে? পয়গম্বর। শেষ নবী আমাদের নবীকে আল্লাহ পাক পাঠাইলেন তাও কি দিয়ে? নবী নিজে বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষা বিস্তারকারী শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। নবী শিক্ষক। নবীর যে মৌলিক চারটি দায়িত্ব, প্রত্যেকটি দায়িত্বের সম্পর্ক শিক্ষার সাথে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। মৌলিক চারটি দায়িত্বের প্রথম দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার আল্লাহর আয়াত তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিবেন। আয়াতের তেলাওয়াত কখন হবে? যখন বিশুদ্ধভাবে পড়া হবে তখন হবে আয়াতের তেলাওয়াত, অশুদ্ধভাবে পড়া হলে এটা আয়াতের তেলাওয়াত হবে না। যেমন ধরুন, কোরআনে কারিমের ছোট্ট একটি সূরা, সূরায়ে ইখলাস, এই সূরার প্রথম শব্দ হইল কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম বাক্য। কুল, দুই নুকতাওয়ালা কাফ, যাকে আমরা বড় কাফ বলে থাকি, কাফ লাম পেশ কুল, অর্থ বল কিংবা বলুন অথবা বলে দিন। আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ও নবী আপনি বলে দিন। কি বলে দিবেন? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। যদি আমার এই তেলাওয়াতটি বিশুদ্ধ না হয়ে অশুদ্ধ হয়, আমি বড় কাফের পরিবর্তে ছোট কাফ দিয়ে উচ্চারণ করি, দুই নুকতাওয়ালা কাফের পরিবর্তে মধ্যখান পেঁচানো কাফ উচ্চারণ করি, যেমন বাংলায় ক, করসুকর কুল ও কুল, এই কুলও আদেশবাচক শব্দ, অর্থ খেয়ে ফেল কিংবা খেয়ে ফেলুম। এই কুল আদেশবাচক শব্দ, এর অর্থ ও নবী আপনি খেয়ে ফেলুন। কি খেয়ে ফেলবে? হুয়াল্লাহু আহাদ, একক আল্লাহকে। এবারে বলেন, এটা কোরআন শরীফ তো? কোরআন শরীফ, কোরআন শরীফ হতে হলে বিশুদ্ধ তেলাওয়াত অপরিহার্য, এটা ফরজ, নবীর প্রথম দায়িত্ব। তো তেলাওয়াত বিশুদ্ধভাবে করতে হলে তেলাওয়াত বিশুদ্ধ করার বিদ্যা, যাকে এলমে তাজবিদ বলা হয়, এটা ছাড়া সম্ভব নয়। তো নবীর প্রথম মৌলিক দায়িত্ব এলমের সাথে সম্পৃক্ত, বিশুদ্ধ তেলাওয়াত করতে হলে তাজবিদের এলেম তথা শিক্ষা লাগবে, জ্ঞান লাগবে। দুই নম্বর মৌলিক দায়িত্ব, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারিম শিখাবে, কোরআনের অনুবাদ, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির, এগুলো শিখাবে। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, তার মূল মাদ্দা আর ধাতুও হইল এলেম, শিক্ষা। শিক্ষা না থাকলে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনে কারিমের বিশুদ্ধ অনুবাদ, কোরআনে কারিমের বিশুদ্ধ তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ কী করে জানব? তো দুই নম্বর মৌলিক দায়িত্বের সম্পর্ক এলেমের সাথে, শিক্ষার সাথে। তিন নম্বর মৌলিক দায়িত্ব ওয়াল হিকমা, হিকমতের একাধিক তাফসির আছে, তার একটি তাফসির ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন,
কিতাব শব্দের সাথে হেকমত শব্দ কোরআনে কারিমে ব্যবহার হলে তার এক তাফসির হলো হাদিস। নবী হাদিস শিখাবেন, তো হাদিসের বিদ্যা না থাকলে, এলেম আর শিক্ষা না থাকলে শিখাবেন কী করে? তিন নম্বর মৌলিক দায়িত্বের সম্পর্ক এলেম তথা শিক্ষার সাথে, বিদ্যার সাথে। চতুর্থ নম্বর মৌলিক দায়িত্ব ওয়ায়ুজাক্কিহিম, উম্মতের আত্মশুদ্ধির ব্যবস্থা করা। আত্মশুদ্ধির ব্যবস্থা করতে হলে আগে শিখতে হবে কীভাবে আত্মশুদ্ধি হয়, কীভাবে করা যায়, আত্মাকে ঠিক করা যায়, পাক করা যায়, পবিত্র করা যায়। চারটি মৌলিক দায়িত্বের সম্পর্ক শিক্ষার সাথে, এলেমের সাথে, বিদ্যার সাথে। প্রথম মৌলিক দায়িত্ব যাকে তাজবিদ বলা হয়, যারা কারি আমাদের নূরানি বিভাগে যারা শিক্ষা দিচ্ছেন, এরা এই দায়িত্ব পালন করতেছেন, তাহলে এরা নবীওয়ালা কাজ নিয়ে ব্যস্ত আছেন। দুই নম্বর নবীর মৌলিক দায়িত্ব কোরআনের সঠিক অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির শিখানো। মুফাসসিরিনে কেরাম যারা তাফসির করেন, যারা কোরআনে কারিমের অনুবাদ পড়ান, তাফসির পড়ান, এরা এই নবীওয়ালা কাজ নিয়ে ব্যস্ত আছেন। তিন নম্বর ওয়াল হিকমা মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস পড়ান, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তারা এই নবীওয়ালা কাজ নিয়ে ব্যস্ত আছেন। চতুর্থ নম্বর তাজকিয়ায় নফস তথা আত্মশুদ্ধি, হকানি পীর মাশায়েক তারা খানকাহি নিজামের মাধ্যমে এই কাজটি করেন, তো হকানি পীর মাশায়েকও নবীওয়ালা কাজ নিয়ে ব্যস্ত আছেন। নবীর চারটি মৌলিক কাজ আর বাকি সকল কাজের শাখা প্রশাখা। এই চার মৌলিক কাজের সম্পর্ক শিক্ষার সাথে, এলেমের সাথে, বিদ্যার সাথে। তাই তো আল্লাহ পাক নবীর উপর প্রথম যে ওহী অবতীর্ণ করলেন সে ওহীও শিক্ষা সম্পর্কীয়। হেরা পর্বতের গুহায় প্রথম ওহী অবতীর্ণ হইল ইতরা বিসমি রাব্বিক, ও নবী আপনি পড়ুন। শিক্ষার জন্য পড়া অপরিহার্য, পড়া ছাড়া তো শিক্ষা হয় না। প্রথম ওহী পড়া সম্পর্কে আপনি পড়ুন। নবী পড়া আরম্ভ করলেন, কি পড়বেন? যাত্রার লেখা, যা তা পড়লে পড়া হয় না, শিক্ষা হয় না। কার কথা পড়লে, কি পড়লে শিক্ষা হবে? আল্লাহ পাক বলে দিলেন বিসমি রাব্বিক, আপনার পালনকর্তার নামে পড়ুন। যে পড়া পালনকর্তার নামে পড়া হয়, পালনকর্তার পক্ষ থেকে এটা পড়া, এটা শিক্ষা, এটা এলেম, এটা বিদ্যা। এবারে আসুন, আমাদের কওমি মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে নিয়ে শেষ শ্রেণী পর্যন্ত এমন কোনো কিতাব, এমন কোনো বই আছে যার শুরুতে পালনকর্তার নামে শুরু না করা হয়? প্রত্যেকটি কিতাব আর বইয়ের শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই পড়া হলো শিক্ষা, এই পড়া হলো বিদ্যা। আর যে পড়া পালনকর্তার পক্ষ থেকে আসেনি, পালনকর্তার নামে পড়া হয়নি বা পড়া হয় না, যেমন কোনো কোনো লাইনে গেলে প্রথমে পড়া ডগ, ক্যাট, এরপরে দিস ইজ এ ডগ, দিস ইজ এ ক্যাট। ডগ মানে কি? কুকুর। ক্যাট মানে বিড়াল। কচি কাঁচা শিশু, তার ব্রেন কচি, যা ঢুকবে ব্রেন তা আকর্ষণ করবে, ক্যাচ করবে, গ্রহণ করবে। প্রথমে তার ব্রেনে ঢুকানো হলো কি? কুকুর। কুকুর মার্কা পড়ার, কুকুর মার্কা চিন্তা চেতনা তার ব্রেনে এখন ঢুকবে না। আপনি যা পড়বেন সে পড়ার আসর আর প্রভাব আপনার মধ্যে অবশ্যই পড়বে। আমার একজন ওস্তাদ আছেন, এখনও জিন্দা আছেন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মসনবী শরীফ খুব জওক ও শওক নিয়ে তিনি পড়তেন, এখনও পড়েন। তিনি আমাকে শুনাইলেন যে আমার মাথা সবসময় গরম থাকে, চুল পড়ে যায়, কত চিকিৎসা করি ফল পাওয়া যায় না। একদিন আমি বাজারে হাঁটতেছি,
এক অচেনা ব্যক্তি আমার সামনে এসে রাস্তা বন্ধ করে সালাম দিয়ে বললেন যে হুজুর আপনি মনে হয় মুস্তাফা শরীফ পড়েন। বললাম হ্যাঁ পড়ি। তিনি বললেন আজ থেকে অন্তত 40 দিন মুস্তাফা শরীফ পড়া বন্ধ রাখুন, এর জায়গায় শুধু দুরুদ শরীফ পড়তে থাকুন। আমার ওস্তাদ বলেন অচেনা মানুষের কথা মনে লাগলো, আমল শুরু করলাম, মুস্তাফা শরীফ পড়া বন্ধ রাখলাম, দুরুদ শরীফ পড়া আরম্ভ করলাম। কই ঠিক হয়ে মাথা ঠান্ডা হয়ে গেছে, চুল পড়া বন্ধ হয়ে গেছে। কেন এমন হলো? মুস্তাফা শরীফ আমার আল্লাহর ইশক মহব্বত আর প্রেম প্রীতির ভাণ্ডার, গোডাউন। প্রেমের বৈশিষ্ট্য হইল গরম, তাই আমরাও বলে থাকি প্রেমের আগুনে জ্বলছি। এই গরম পড়তেছেন তাই তার আসর আর প্রভাব পড়তেছে, মাথা গরম থাকে, চুল পড়ে যায়। দুরুদ শরীফের তাসির হলো ঠান্ডা, গরম বাদ দিয়ে ঠান্ডা শুরু করেছেন, মাথা ঠান্ডা হয়ে গেছে, চুল পড়া বন্ধ হয়ে গেছে। তো আপনি যা পড়বেন তার আসর তার প্রভাব আপনার মধ্যে অবশ্যই পড়বে। এখন কচি কাঁচা বাচ্চাকে পড়ান শুরু করলাম ডগ কুকুর, কুকুরের আসর আর প্রভাব তার মধ্যে অবশ্যই পড়বে। কুকুরের চিন্তা চেতনা হলো পায়খানা, পায়খানা পাবে সেখানেই মুখ দিবে। তাই দেখবেন এই লাইনে আরো কিছুদিন পড়ার পর এখন সুদের হিসাব শুরু হয়, ঘুষের হিসাব শুরু হয়, দুধে পানি মিশানোর হিসাব শুরু হয়। 1 কেজি দুধে এই পরিমাণ পানি মিশাইলে কত লাভ হবে, এত টাকা আছে এই পরিমাণ সুদ আসলে কত টাকা লাভ হবে হিসাব শুরু। দুধে পানি মিশানোর পয়সা, সুদের পয়সা, ঘুষের পয়সা আর পায়খানায় কী ব্যবধান বলেন তো? বরং পায়খানার তুলনায় এগুলোর মারাত্মকতা অনেক বেশি। পায়খানা যদি কেউ খায়, যে খায় হয়তো তার ক্ষতি হবে, অন্যদের উপকার হবে। যদি এখানে রাস্তায় এক স্তূপ পায়খানা থাকে, এক ব্যক্তি এসে খেয়ে ফেলছে, তার হয়তো ক্ষতি হবে কিন্তু আপনাদের উপকার হবে, রাস্তা পরিষ্কার হয়ে গেছে, উপকার। সুদগুড় যে খায়, দুধে পানি মিশিয়ে যে অতিরিক্ত পয়সা উপার্জন করে আর খায়, যে খাইলো তারও ক্ষতি, যাদের থেকে খাইলো তাদেরও ক্ষতি। তাহলে এটা পায়খানা থেকে আরও মারাত্মক হইল না? তো এই ছেলেটা লেখাপড়া শেষ করার পরে গু খাবে না তো কী খাবে? তাই বড় হওয়ার পরে সুদ আর ঘুষের পিছনেই দৌড়ে, এই দিয়ে তার জীবন শেষ হয়। শান্তির বাতাস তার গায়ে কখনো লাগে না। যে গু খাবে সে কোনোদিন শান্তি পাবে? তার হাতে দুর্গন্ধ, দাঁতে দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ, ঠোঁটে দুর্গন্ধ, ফেটে দুর্গন্ধ, কথা বললে দুর্গন্ধ বেরিয়ে আসবে, শান্তির বাতাস তার গায়ে লাগবে না। তো এর থেকে মারাত্মক সুদগুড় যে খাবে, শান্তির বাতাস তার গায়ে কোত্থেকে লাগবে? অশান্তির আগুন জ্বলতে থাকবে। তাহলে বোঝা গেল শিক্ষা পালনকর্তার নামে যা পড়া হয়, পালনকর্তা যা পড়তে বলেন এটা হলো শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পালনকর্তার পক্ষ থেকে ওহী আসা আরম্ভ হলো পালনকর্তার নামে, তিনি পড়া আরম্ভ করলেন। আস্তে আস্তে 30 পারা কোরআনে কারিম আসলো। এলেম এবং শিক্ষার মূল উৎস, মূল ভাণ্ডার কোরআনে কারিম, তার সিনায় এসে গেল। এর মাধ্যমে কী পরিমাণ এলেম আর শিক্ষা তার মধ্যে আসলো, এর কল্পনাও আমাদের মতো আদনা তালেবুল এলেমদের পক্ষে সম্ভব নয়। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধতম কিতাব কাসিদায়ে বোরদার মধ্যে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছেন 3টি দৃষ্টান্তের মাধ্যমে। এই দৃষ্টান্তগুলোও তার শিক্ষার সামনে কিছুই নয়, কিন্তু এই ছাড়া আর দৃষ্টান্ত দেওয়া সম্ভব নয়, তাই 3টি দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করলেন। আল্লামা বুসিরির ভাষায় ওয়া কুল্লু হুমির রাসূলিল্লাহি মুলতামিসুন, ওয়া কুল্লু হুমির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফা মিনাল বাহরে আও রাসফা মিনাদ দাইয়ামি ওয়া ওয়াফিকুনা আলা দাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি।
একটু আগে শুনেছেন জগতের বড় বড় শিক্ষিত হযরতে পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাদের থেকে বড় শিক্ষিত জগতে কেউ আসেনি, আসবেও না, আসা সম্ভবও নয়। আল্লামা বুসিরি বলেন, এই জগতে যত ভাষা ব্যবহার হচ্ছে এবং হবে, বর্তমানে ব্যবহার হচ্ছে প্রায় 13,500 ভাষা। পুরাতন কোনো ভাষার বিদায় ঘটলে নতুন কোনো ভাষার আগমন ঘটে। এভাবে কেয়ামত পর্যন্ত এই জগতে মোট 700,000 ভাষা ব্যবহার হবে। আমাদের আদি পিতা সাইয়েদেনা হযরত আদম আলা নাবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম 700,000 ভাষায় কথাবার্তা বলতে পারতেন। তার সন্তান সন্ততিরাও কেয়ামত পর্যন্ত আব্বা জানের এই 700,000 ভাষা ব্যবহার করে যাবে এই জগতে। এই 700,000 ভাষার প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর ও প্রত্যেকটি চিহ্নকে যদি একত্রিত করা হয় কত হবে, আমাদের হিসাবেরও বাইরে হবে। সেন্টেন্স, ওয়ার্ডস, চিহ্ন, যেমন আমাদের বাংলায় একার, আকার, ওকার, ঔকার, ঐকার, রস্যুকার, দীর্ঘুকার, রস্যিকার, দীর্ঘুকার, রেফ, রফালা, জফালা, হসন্ত, বিন্দু, এগুলো সব চিহ্ন। বিভিন্ন ভাষার এ ধরনের চিহ্ন আছে। সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর, সকল চিহ্নকে একত্রিত করার পর যদি একটি বিন্দুকে পৃথক করা হয়, এই এক বিন্দু জগতের বড় বড় শিক্ষিত 600,000 পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বিদ্যা। আর বাকি যত বাক্য, শব্দ, অক্ষর ও চিহ্ন রয়ে গেছে, এগুলো একা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। দ্বিতীয় দৃষ্টান্ত, গোটা বিশ্বব্যাপী যদি বৃষ্টি আরম্ভ হয়, এই বিশ্বের আয়তন, পৃথিবীর আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। একসাথে পৃথিবীব্যাপী বৃষ্টি হয় না, আজকে মিরপুর হলে তো কালকে মোহাম্মদপুর। যদি একসাথে হয়, এই 20 কোটি বর্গ মাইল আয়তন বিশাল পৃথিবীতে কত কোটি কোটি ফোঁটা বৃষ্টি হবে চিন্তা করুন। এই কোটি কোটি ফোঁটা থেকে একটি ফোঁটাকে পৃথক করা হলে এই এক ফোঁটা জগতের বড় বড় শিক্ষিত হযরতে পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বিদ্যা হলো এই এক ফোঁটা 600,000 পয়গম্বরের। আর বাকি কোটি কোটি বিদ্যা একা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তৃতীয় দৃষ্টান্ত দিলেন, আমরা যত পানি দেখতে পাই, পানি পানি আছে আমাদের মাটির নিচে, পানি আছে বাতাসের সাথে বাষ্প আকারে ভেসে বেড়াচ্ছে, পানি আছে আকাশের মেঘমালা আকারে, পানি আছে পাহাড়ের চূড়ায় বরফ আকারে, পানি আছে কূপে, পুকুরে, দিঘিতে, খালে, বিলে, নদীতে, উপসাগরে, সাগরে, মহাসাগরে। এই 20 কোটি বর্গ মাইল আয়তন পৃথিবীর 77% হইল পানি, মাত্র 23% হইল মাটি। চিন্তা করুন পানি কত বেশি। আল্লামা বুসিরি বলেন, এই সমস্ত পানি থেকে এক চিল্লু, এক কোষ পানি যদি পৃথক করা হয়, এটা জগতের বড় বড় শিক্ষিত 600,000 পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বিদ্যা। আর বাকি সকল পানি, এই 20 কোটি বর্গ মাইল আয়তন পৃথিবীর 77% পানি, মাটির নিচের পানি, বাষ্পের পানি, বরফের পানি, মেঘের পানি, কূপের পানি, পুকুরের পানি, দিঘির পানি, খালের পানি, বিলের পানি, নদীর পানি, উপসাগরের পানি, সাগরের পানি, মহাসাগরের পানি, সকল পানি একা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। কত বড় বিদ্যান চিন্তা করুন। কেন তিনি এত বড় বিদ্যান? বিদ্যা হলো এই সৃষ্টি জগতের রূহ, এলেমার শিক্ষা হলো সৃষ্টি জগতের রূহ। রূহ থাকলে জগৎ থাকবে, রূহ নেই তো জগৎ নেই।
তার শিক্ষার এক ছিটা গেছে উপরের দিকে হযরতে পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কাছে, আর এক ছিটা আসছে নিচের দিকে আউলিয়া আল্লাহদের কাছে। উপরের দিকে যে ছিটা গেল এরা হলেন পয়গম্বর, নিচের দিকে যে ছিটা আসলো এরা হলেন আউলিয়া আল্লাহ। সকলেই কিন্তু নবীর শিক্ষায় শিক্ষিত, এই জন্য ওরা নবী এরা ওলি। এলেম নেই নবীর বিদ্যা নেই, না নবী হওয়া সম্ভব না ওলি হওয়া সম্ভব। এলেম ব্যতীত ওলিয়া হওয়া যায় না, এলেম ব্যতীত নবীও হওয়া যায় না। আমাদের নবীর আগমনের আগে সকল নবী আমাদের নবী থেকেই এই এলেম নিয়ে ওনারা নবী হয়েছেন। আফতাবে নবুয়ত তার উপাধি, নবুয়তি জগতের প্রজ্বলিত সূর্য। এই সূর্যের আলো নিয়ে সোয়া লক্ষ পয়গম্বর পয়গম্বর হয়েছেন, আর এই সূর্যের আলো নিয়ে বর্তমানের কোটি কোটি আল্লাহর অলিরা অলি হয়েছেন। তো নবুয়ত আর ভেলায়েত এই দুইটা এলেমের দুইটি শাখা, নবীর বিদ্যা নবীর এলেম নিয়েই কেউ নবী কেউ অলি। এই ছাড়া না নবী হওয়া সম্ভব না অলি হওয়া সম্ভব। কেন এলেমের এত মূল্য এত দাম? যত প্রকারের গুণ আছে আমার আল্লাহ সহকারে, আল্লাহ পাকের প্রসিদ্ধতম গুণ তো 99টি। তিনি রহমান, তিনি রহিম, তিনি কুদ্দুস, তিনি কাদির, তিনি কাদের, তিনি কাহ্হার, তিনি জব্বার, তিনি আলিম, তিনি আল্লাম, যত রকমের গুণ আছে। তো সকল গুণের মূল হইল এলেম নামি গুণ। রহমান আল্লাহ পাকের গুণবাচক নাম, রহমত হলো তার গুণ। রহমত কি জিনিস, কোথায় রহমত করতে হবে না করতে হবে, এটার জন্য এলেম লাগবে, বিদ্যা লাগবে। কাহার, কহর তার একটি গুণ, তিনি কাহার। কহর কোথায় নাজিল করতে হবে, অবতীর্ণ করতে হবে, কোথায় হবে না আগে জানতে হবে, তারপরে কহরের প্রশ্ন। তিনি কাদের, তিনি কাদির, কুদরত কোথায় ব্যবহার করবেন, তার জন্য আগে বিদ্যা লাগবে, এলেম লাগবে, তারপর কুদরতের প্রশ্ন। তিনি মুরিদ, আগে মুরাদের বিদ্যা লাগবে, কিসের এরাদা করতেছেন, কি করবেন আগে জানতে হবে, তারপরে করার প্রশ্ন। তো সকল গুণের মূল হইল সেফতে এলেম, এলেম নামই গুণ। এলেমের এই জন্য এত দাম, এই এলেম দিয়ে জগৎ চলছে। এলেম থাকবে না জগৎ থাকবে না, কেয়ামত কায়েম হবে। আজকে জুমায় বলেছিলাম, আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহির পীর, আমাদের কুমিল্লার উজানির কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, তার একজন মুরিদ, আমিও তাকে দেখেছি। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদই আমার চোখে দেখা। আল্লাহু আকবর, আমি প্রথম যখন উজানির মাহফিলে যাই তখন আমি শরহে জামি পড়ি, মাদ্রাসা হিসাবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তখন আমার উস্তাদ মুহতারাম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই উজানির মাহফিলে যান, তাকে প্রথম সেখানে দেখি। তিনি মাহফিলে বয়ান করতে গিয়ে প্রথমে আরবি দুইটি শের পড়লেন, তিনি বললেন যে আমি কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইকে দেখিনি, তবে যে চক্ষুগুলো তাকে দেখেছে ওই চক্ষুগুলো এখানে দেখতে এসেছি। এই কথা বলা মাত্র পুরা মাজমা যেন খৈফুটে আরম্ভ করে দিল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চক্ষু দ্বারা যারা দেখেছেন তাদেরকে কি বলা হয়? সাহাবী। এই সাহাবায়ে কেরামকে দুই চক্ষু দিয়ে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈ। কি পরিমাণ দাম! আমাদের মাযহাবের ইমাম ইমামুল আইম্মা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, তিনি একজন তাবেঈ। তাই এই জগতের হক চারটি মজহাবের মধ্যে প্রধান মজহাব হলো মজহাবে হানফি, তাবেঈ হওয়ার বরকত। এই বিশ্বে প্রায় 200 কোটি
মুসলমান, 120 কোটিরও বেশি মুসলমান হানফি। কেন? তাবিড়ি হওয়ার বরকত, ইমাম তাবিড়ি। দুই নম্বর বরকত হলো এলেম, এই ইমামের এলেম সব ইমাম থেকে বেশি। তো কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইকে যারা দেখেছেন তাদের মধ্যে একজন কারি হায়দর আলী, ওনাকে আমি দেখেছি। যেহেতু আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহের পীর ভাই, এই হিসাবে আব্বাজানকে খুব বেশি উনি মহব্বত করতেন, শ্রদ্ধাও করতেন, যেহেতু উনি আলেম ছিলেন না, আব্বাজান আলেম ছিলেন। আমি ছোট্ট আব্বাজান রহমতুল্লাহ আলাইহের সাথে একদিন কোথাও যাচ্ছি, উনি ওদিক থেকে আসতেছেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখে এক চিৎকার মারলেন, উজানি এবং চরমনার মাহফিলে দেখবেন অনেকে চিৎকার দেয়। এর আগে আমি এরকম চিৎকার শুনিনি, ওনার চিৎকার আমি তো লাভ দিয়ে উঠছি। এটা কি চিৎকার দেওয়ার পরে বলতেছেন, জেকেরে গো, জেকেরে গো, জেকেরে তোরা জানাস, জেকেরে গো, জেকেরে গো, জেকেরে তোরা জানাস, দিলেরা জিন্দা কুনে কে জেকেরে রহমানাস। তখন তো বুঝি নাই, ছোট্ট ছিলাম, শুনেছি মনে রয়ে গেছে, এখন বুঝতেছি কি বললেন। আব্বাজান রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম ছিলেন, উদ্বুদ্ধ করলেন, এলেম অর্জন করো, এলেম অর্জন করো, জিকির করো, জিকির করো, এইটাই তোমার জান। গোটা সৃষ্টি জগতের জান আর রু হইল এলেম আর জিকির। দিলেরা জিন্দা কুনে যে জিকির রহমানাস, অন্তরকে জিন্দা রাখো, রহমানের পক্ষ থেকে যে এলেম আসবে এবং রহমানের জিকিরের মাধ্যমে দিলকে জিন্দা রাখো। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির মুখে শুনেছি, উদ্বেবক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির নাতি হযরত মাওলানা শাহজালাল দামাত বরকাতুহুম এখনও আছেন, তাকে দাওয়াত দিতে গেলেন আব্বাজানের মাদ্রাসায় মোমিন সিং। যখন যাচ্ছি ওনাদের বাড়ির দিকে, দেখি যে ধান খেতে কামলারা ধান কাটে, ধান কাটার সময় ধানের কিছু শীষ ভেঙে পড়ে, তো এলাকার গরিব ছেলেরা এগুলো কুড়িয়ে নেয়। ক বাচা শয় তাঁকে ফেরে বেসে, আল্লাহ আল্লাহ যপনেওয়ালা মুঝকো বানা দে, আল্লাহ আল্লাহ যপনেওয়ালা মুঝকো বানা দে, ও আল্লাহ শয়তানের ধোকা থেকে আমাকে হেফাজত করো, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা আমাকে বানাই দাও। জিকির আর এলেম এক শব্দ, মানে আমাকে আলেম বানাও, আমাকে তোমার জিকির করনেওয়ালা বানাও। এটা হলো জগতের রু। এই রু যতদিন থাকবে জগৎ থাকবে, রু থাকবে না জগৎ থাকবে না। এই জিকির তথা এলেমের মূল উৎস কোরআনে কারিম, তার মানে কোরআনে কারিম যতদিন এই জগতে থাকবে ততদিন জগৎ থাকবে। কোরআন থাকবে না জগৎ থাকবে না, রু চলে গেলে দেহ থাকে না, পছন্দ নয়, দেহের অস্তিত্ব টিকে থাকে না, মাটিতে পরিণত হয়, অস্তিত্ব হারিয়ে ফেলে দেহ। কোরআনের এলেম, কোরআনের শিক্ষা, কোরআনের বিদ্যা থাকবে না জগৎ থাকবে না, জগতের অস্তিত্ব হারিয়ে যাবে, কেয়ামত কায়েম হবে। বোঝা গেছে? আমাদের রিজিক, আমাদের সুখ শান্তি, থাকা খাওয়া সব কিছু চলছে কোরআনের বরকতে, কোরআনে শিক্ষার বরকতে। যারা বুঝেছেন, এই শিক্ষার জন্য জান উৎসর্গ করতে দ্বিধাবোধ করেননি। আমরা বুঝি না, তাই 2 টাকা দিত, পকেটের দিকে 3 বার তাকাই ঠিক হইল কিনে। বুখারি শরীফে একটি ঘটনা, ঘটনাটি বলে আমি শেষ করব। বদরের রণাঙ্গনে মুসলমানরা জয়যুক্ত হয়, কাফেররা পরাজিত হয় চরমভাবে। মুজাহিদিন ইসলামের মধ্যে একজন মুজাহিদ ছিলেন কোরআনের কারি। আমরা তো বলি ও কারি সাহেব সবচেয়ে কম দামের মানুষ। আমার আল্লাহ তার নবীর জবানে ঘোষণা দিচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আমি আল্লাহর দৃষ্টিতে যে কোরআন শিখে আর শিখায় সে হলো সর্বোত্তম ব্যক্তি। মুজাহিদিন ইসলামের মধ্যে একজন কারি হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে এক কাফের মারা যায় বদরের রণাঙ্গনে। আশা করি সে বলতেছে রহমান নিজে যখন করবে।
দাঁড়াদাঁড়ি দেওয়া মানে সে কয়, কোনো দোষটা পাবেন না। যে কাফের মারা গেল তার স্ত্রী সালাফা শপথ করল, আমার স্বামীর হত্যাকারী আসামের মাথার বাটি দিয়ে আমি মদ পান করে ছাড়ব। এখন আসামকে তো আনতে হবে, তবেই তো মাথার বাটিতে মদ পান করার প্রশ্ন, কিভাবে আনব? সে ঘোষণা করলো আসামকে জিন্দা কিংবা তার কল্লা আমার সামনে যে পেশ করতে পারবে তাকে 100 ওট পুরস্কার দেয়া হবে। সফওয়ান বিন উমাইয়া নামক এক যুবক এই পুরস্কারের ঘোষণা শুনে তার লালসা হলো 100 আমি গ্রহণ করব, আসামকে যেভাবে হোক আনতে হবে। 10 কাফেরকে বেশভূষায় মুসলমান সাজিয়ে পাঠাই দিল মদিনায় মুনাওয়ারায়। তখন মক্কায় মুকাররমা কাফেরদের দখলে, মুসলমানেরা মদিনায়, এরা মদিনায় মুনাওয়ারায় গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরখাস্ত পেশ করলো, ও আল্লাহর রাসূল, আমরা তো সব মুসলমান হয়ে গেছি কিন্তু কোরআন শিখাবে এমন কোনো কারি আমাদের কাছে নেই, আমাদেরকে কয়েকজন কারি দিন যাতে আমরা তাদের কাছে কোরআন শিখতে পারি। কত বড় ধোকা বা চিন্তা করুন, কাফের মোর্শেকদের ধোকার এই চরিত্র আগেও ছিল এখনও আছে, এদেরকে তখনও বিশ্বাস করা যায়নি এখনও যাবে না। যতই বন্ধুত্বের সাইনবোর্ড আর কবার দেখাক না কেন, বাস্তবে কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আমার আল্লাহ বলেন এরা সবসময় তোমাদের দুশ্মন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দরখাস্ত গ্রহণ করলেন না, কিন্তু এরা আসতেছে না, আমাদেরকে দিতেই হবে কারি। অনেক পীড়াপীড়ির পর হুজুর 10 কারি তাদের সাথে পাঠিয়ে দিলেন। 10 আমির হিসাবে হযরত আসম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করলেন। হুজুর থেকে দোয়া নিয়ে রওনা হয়ে গেলেন। কেন রওনা হলেন? নিয়ত কি? কোরআনে কারিম শিখাবেন, সৃষ্টি জগতের রূহ। মদিনায় মুনাওয়ারা থেকে মক্কায় মুকাররমার দূরত্ব প্রায় 450 কিলোমিটার, পায়ে হেঁটে আসবেন। তখন রাস্তা নেই, ঘাট নেই, পাহাড়ি এলাকা, পাহাড়ের উপরে ওঠো আবার নিচে নামো, পানির নাম নিশানা নেই, ছায়ার নামগন্ধ নেই, কি কোরবানি কি ত্যাগ, কেন কোরআন শিখাবেন? শিখবেন না শিখাবেন? শিখানোর তুলনায় শিখা তো আরো বেশি জরুরি। 450 কিলোমিটার পথ অতিক্রম করে মক্কার কাছে পৌঁছলেন। এই 7 কাফের থেকে একজন কাফের দ্রুত এগিয়ে গিয়ে সফওয়ান বিন উমাইয়াকে সংবাদ দেয়, শিকার নিয়ে এসেছি তাড়াতাড়ি আসো। সফওয়ান বিন উমাইয়া 200 যুবককে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করে এগিয়ে আসে। এই অবস্থা দেখে হযরত আসম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন ঘটনা কি ঘটবে। সাথীদেরকে নিয়ে একটি টিলায় উঠলেন, কাফেররা চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিল। আমাদের মতো লিডার হলে তখন বলতাম মহাবিপদ সামনে, কে কীভাবে জান বাঁচাবে আমি জানি না, কারো দায়ভার আমি নিতে পারবো না, এটা মুসলমানের শান নয়। তিনি সাথীদেরকে টিলার উপরে বসায় সংক্ষেপে একটি ভাষণ দিলেন, যার সার সংক্ষেপ হলো গাজী হে হামে গারো ফাতা ওয়ার না শাহাদত, গাজী হে হামে গারো ফাতা ওয়ার না শাহাদত, আয়েন্দা মিলে ওয়ার না মিলে সমজগনি মত, আয়েন্দা মিলে ওয়ার না মিলে সমজগনি মত। ও আমার সাথী সমুদয়, আজকের এই সংকটময় সময়ে যদি আমরা জয়যুক্ত হতে পারি আমাদের উপাধি হবে গাজী, আর যদি পরাজিত হই আমরা মারা যাই উপাধি হবে শহীদ। আমার আল্লাহর দরবারে গাজীর দামও কম নয়, শহীদের মূল্যও কম নয়, অতএব এই সময়কে সুবর্ণ সময় মনে করা চাই, এই সুযোগকে গনিমত মনে করা চাই। নিজ থেকে সফওয়ান বিন উমাইয়া আওয়াজ দেয়, ও আসম বিন সাবিত, কার সামনে এসে কার এলাকায় এসে এমন গরম ভাষণ দিচ্ছ,
তুমি কি দেখো না আমরা 200 যুবক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদেরকে বেষ্টনে দিয়ে আছি? হযরত আসেম জবাব দিলেন, সফওয়ান, 200 যুবকের ভয় কেন দেখাও? তুমি কি জানো না আমরা মুসলমান সিংহ মার্কা জাতি, আমরা ভয় করতে জানি একমাত্র একজনকেই। 200 যুবক কেন? গোটা জগতের তাগুত শক্তি যদি আমার মোকাবেলায় আসে, আমি একা আসেম যদি মাঠে অবতীর্ণ হই, ভয় পাওয়ার মতো জাতি আমরা মুসলমান জাতি নই। আমাদের শান হলো ডর নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হ্যায়, ডর নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হ্যায়, জুমলা আলম হো মুখালিফ পর নেহি নুকসান হ্যায়, জুমলা আলম হো মুখালিফ পর নেহি নুকসান হ্যায়। এর মধ্যেই নিচ থেকে তারা তীর ছুড়ে মারলো, মুসলমানরও তীরে জবাব তীর দিয়ে দিল। অল্প সময়ে তীর শেষ হয়ে গেছে, বর্ষার লড়াই শুরু, বর্ষা ভেঙে গেছে, তলোয়ারের গুমসান লড়াই আরম্ভ হয়ে গেছে। এক পর্যায়ে হযরত আসেম দেখলেন শাহাদত সন্নিকটে, বললেন, ও কাফেরের গোষ্ঠী, আমি শুনেছি সালাফার শপথের কথা, আমার মাথার বাটি দিয়ে এসে মদ পান করবে, ধোকা দিয়ে আমাদেরকে এখানে এনেছো। আমার আল্লাহর দিকে মতাবাজ্জি হয়ে বললেন, ও আল্লাহ, অপরাধ তো আর কিছু করিনি, কারো মাথায় বাড়ি দেইনি, কারো ঘর ডাকাতি করিনি, অপরাধ তো একমাত্র তোমাকে বিশ্বাস করি, আখেরাতকে বিশ্বাস করি, তোমার কালাম এই জগতের রূহ কোরআন শিখানোর জন্য এখানে এসেছি, আর তো অপরাধ নেই। শহীদ হয়ে গেলেন, তার সাথে আরও 6 মোট 7 শাহাদত বরণ করলেন। 3 কাফেররা বন্দি করতে সক্ষম হয়। যুদ্ধ শেষে এসেছে তার লাশের কাছে কল্লা কেটে নিবে, শাহাদতের আগ মুহূর্তে দোয়া করলেন, আল্লাহ, আমি শুনেছি কমবক্ত কাফের সালাফা শপথ করেছে আমার মাথার বাটি দিয়ে শরাব পার মদ পান করার, আল্লাহ যেদিন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে পবিত্র কালেমা কালেমায়ে তৈয়বা পাঠ করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পবিত্র কালেমার বরকতে আমিও ছিলাম পবিত্র, আমার পবিত্র মাথার বাটি দিয়ে অপবিত্র কাফের অপবিত্র মদ পান করবে, আল্লাহ আমার বরদাস্ত হবে না, আমার এই দেহ তোমার কুদরতি হাতে আমানত রেখে গেলাম। কাফেরা লাশের কাছে এসে দেখে কোত্থেকে মৌমাছি এসে চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে, সামনে পা বাড়াইলে মৌমাছি কামড় দেয়, বল্লা বেমরুলের বিষ তার বিষের সামনে হার মানায়। পরামর্শ করলো, চলো আমরা বাড়ি ফিরে যাই, রাতের অন্ধকারে মৌমাছি বাইরে থাকে না, মৌচাকে ফিরে যায়, তখন এসে তার কল্লা সালাফার সামনে পেশ করবো, 100 উট পুরস্কার হিসাবে গ্রহণ করব। রাত্রে এসে দেখে আরবের মরু অঞ্চল পাহাড়ি এলাকা কোথার থেকে সরার বন্যা এসে তার লাশ বাসায় নিয়ে যায়, আজ পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি লাশটি কোথায় আছে। ওয়াতু ইজ্জু মান্তাশা ওয়াতু জিল্লু মান্তাশা, আমার আল্লাহ হেফাজত করেছেন। বাকি 3 কামানের রশি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে চলছে মক্কা শহরের দিকে। 3 একজন হযরত খুবাইব বিন দাসানা, একজন হযরত জায়েদ, একজন হযরত আবদুল্লাহ। পথের মধ্যে হযরত আবদুল্লাহ কোনো প্রকার হাত খুলে আবার কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়েন, কাফেররা চতুর্দিক থেকে পাথর বর্ষণ করে তাকেও শহীদ করে দেয়। বাকি 2 মক্কায় নিয়ে বন্দি করে রাখে। হযরত খুবাইব যার জেলখানায় বন্দি ছিলেন, ওর স্ত্রী পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। সে বর্ণনা করতেছে, খুবাইব যখন আমাদের জেলখানায় বন্দি ছিল, তার হাতে পায়ে ছিল লোহার বেড়ি, জেলখানার গেটে ঝুলছিল লোহার তালা। এ অবস্থায় একদিন দেখতেছিলাম সে জেলখানার ভিতরে বসে বসে আঙ্গুর খাচ্ছে, আমার আল্লাহ গায়েব থেকে আঙ্গুরের ব্যবস্থা করলেন কোরআনের কারি সম্মানার্থে। নির্দিষ্ট সময়ে ডোল পিটানো হলো, অমুক সময়ে মাওজায়ে তানঈম, যারা হজ করতে গেছেন মসজিদে আয়সা গিয়ে উমরার জন্য এহরাম বেঁধে আসেন, মসজিদে আয়সার বাম পার্শ্বে উজুখানার সামনে একটি স্তম্ভ আছে, দিদায়ে বিনার জন্য যাদের দিব্য চক্ষু আছে তারা দেখতে পায়, এখনো দিনে সে কোরআনের কারি শহীদদের রক্ত সেখানে প্রবাহমান। নির্দিষ্ট সময়ে তার হাত পায়ে লোহার বেড়ি, তাকে আনা হলো, ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, শুলিতে চড়াবে।
অনেক বোঝানো হলো খুবাইব, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো, আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হালাওয়াতে ইমান, ইমানের স্বাদ যে একবার পেয়ে গেছে সে কখনো ইমান ত্যাগ করতে পারে না। শেষমেশ বলা হলো খুবাই, একটি শর্ত যদি মানো তোমাকে ছেড়ে দেওয়া হবে। কি শর্ত? তো তোমার পরিবর্তে তোমাদের নবী মুহাম্মদকে এখানে শুলিতে চড়ানো হবে, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই শর্তটি কার্যে পরিণত করা সম্ভব হোক আর না হোক, তুমি স্বীকার করলে ছেড়ে দেওয়া হবে। নবীর মহব্বত আর ভালোবাসা যার অন্তরে আছে তার পক্ষে সম্ভব স্বীকার করা? জবাব দিলেন, ও কাফের গোষ্ঠী, নবীর জীবনের পরিবর্তে আমি জীবন বাঁচাবো এ কথা স্বীকার করা তো পরের কথা, আমার নবীর কদম মোবারকে ছোট্ট একটি কাঁটা বিঁধবে, এর বিনিময়ে আমি খুবই জিন্দা থাকব, এই কথাটাও তো স্বীকার করা আমার পক্ষে সম্ভব নয়। কাফেরা দেখলো খুবই কিছু মানবে না, বললে এখনই তোমাকে শুলিতে চড়ানো হবে, এই অন্তিম সময়ে যদি কোনো চাহিদা থাকে ব্যক্ত করতে পারো, সম্ভব হলে পূরণ করার চেষ্টা করা হবে। আমাদের সামনে এমন সুযোগ আসলে হয়তো বলতাম, অমুককে দেখতে মন চায়, অমুক বস্তু খেতে মন চায়। কোরআনের কারি হযরত খুবাইব জবাব দিলেন, এক লোটা পানি যদি ব্যবস্থা করতে পারো, উযু করে দুই রাকাত নামাজ পড়তে মন চায়। পানির ব্যবস্থা হলো, উযু করে সংক্ষেপে দুই রাকাত নামাজ সেরে নিলেন। ওই দিন থেকে ফাঁসির আসামের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলার পূর্বে দুই রাকাত নামাজ পড়া সুন্নতে খুবাইবি। বেনা কর দান দেখো সে রুসমে বকা কো খুনে গলতি দান, বেনা কর দান দেখো সে রুসমে বকা কো খুনে গলতি দান, খোদা রহমতে কোনা দিই আশে কানে পাকে তিনতরা, খোদা রহমতে কোনা দিই আশে কানে পাকে তিনতরা। সুন্নতে খুবাইবি কায়েমি। নামাজ শেষ করে বললেন, ও কাফেরেরা, আমি জানি নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর কখনো নামাজ পড়া আমার ভাগ্যে জুটবে না। মঞ্চে ছিল শেষ নামাজটি, লম্বা লম্বা সূরা কেরাত দিয়ে পড়ি, লম্বা লম্বা রুকু সেজদা দিয়ে আদায় করি, কিন্তু রুকু সেজদা লম্বা করলে কেরাত লম্বা করলে তোরা ধিক্কার দিবি। খুবাইব নামাজের বাহানা দিয়ে একটু বেশি সময় জিন্দা থাকতে চায়। সংক্ষেপে নামাজ সেরে নিয়েছি, এখন তোদের যা ইচ্ছা তাই করতে পারিস। ওনাকে ঝুলানো হলো, চতুর্দিক থেকে চলছে পাথর আর তীর ধনুকের আঘাত, মনের আনন্দে কবিতা পড়তেছেন, ওয়াল্লাস্তু উবালি হেইনা উকতালু মুসলিমা, ওয়াল্লাস্তু উবালি হেইনা উকতালু মুসলিমা, আলা আইয়ে শাকিন কানা লিল্লাহে মাসরাই, আলা আইয়ে শাকিন কানা লিল্লাহে মাসরাই, ওয়াজালিকা ফি জাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু আলা আওসালেশাল বিম্ব মাজারি, ইউবারিকু আলা আওসালেশাল বিম্ব মাজারি। ও কাফেররা, আল্লাহর দ্বীনের জন্য জান উৎসর্গ করতে চলছি, এতে আমার কোনো পরোয়া নেই, কোনো আফসোস নেই, তিনি চাইলে আমার রগরেশায় বরকত দিতে পারেন। এভাবে শাহাদত বরণ করলেন, ফাঁসির কাষ্ঠ থেকে তার লাশ নামায় না, দাফনের ব্যবস্থা করে না বেইজ্জত করার লক্ষ্যেই। এদিকে আল্লাহর নবী মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিস করতেছিলেন, হঠাৎ চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ওয়া আলাইকা সালাম ইয়া খুবাইবু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, খুবাইবকে তো মক্কায় মুকাররমা পাঠিয়ে দিয়েছেন কোরআন শেখানোর জন্য, 450 কিলোমিটার দূর থেকে সালামের জবাব দিচ্ছেন কিভাবে, চোখের পানি ছাড়ছেন কেন? আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, আমার 10 জন কলিজার টুকরা, কোরআনের কারি একজন ও জিন্দা নেই, সকলে শাহাদত বরণ করেছে, এইমাত্র আমার কলিজার টুকরা খুবাইব শাহাদত বরণ করেছে, তার সালাম জিবরিল আমিন আমাকে পৌঁছিয়ে গেলেন। ও আমার সাহাবারা, তার লাশকে বেইজ্জত করার লক্ষ্যে দাফনের ব্যবস্থা করতেছে না, ফাঁসির কাঠে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে, এমন কোন বাহাদুর আছো আমার খুবাইবের লাশকে সেখান থেকে উদ্ধার করে দাফনের ব্যবস্থা করতে পারো? দুইজন সাহাবি দাঁড়ায় বললেন, ও আল্লাহর রাসূল, রওনা হয়ে গেলাম, হযরত খুবাইবের লাশকে দাফন করার চেষ্টা করব। দিনের বেলায় পাহাড়ের গুহায় লুকিয়ে থাকেন, রাতের অন্ধকারে পথ অতিক্রম করেন,
এভাবে চলতে চলতে দীর্ঘ 40 দিন পর মক্কায় মুকাররমায় মাওজায়ে তানরীমে পৌঁছে দেখেন এখনও লাশটি ঝুলন্ত অবস্থায় আছে। 40 জন কাফের পাহারাদারি করে চতুর্দিকে, রাতের অন্ধকারে গিয়ে দেখেন 40 জন পাহারাদারের চোখে ঘুম এসে গেছে। টিপি টিপে ফাঁসির কাষ্ঠের গোড়ায় গিয়ে রশি কেটে লাশটি কাঁধে নিয়ে বের করে নিয়ে আসলেন। তারা রেওয়ায়ত করতেছেন, দীর্ঘ 40 দিন যাবত খোবাইব ঝুলন্ত অবস্থায় আছে। মক্কার শুষ্ক আবহাওয়া, সূর্যের তাপে শুটকি হয়ে যাওয়ার কথা, লাশটি যখন কাঁধে নিলাম মনে হচ্ছিল এই মাত্র খোবাইব শাহাদত বরণ করেছে। তার দেহ থেকে টপ টপ করে তখনও তাজা রক্ত ঝরে পড়তেছিল, রক্ত থেকে এমন বেশ কম পরে গ্রান বেরিয়ে আসছিল, এমন মিষ্টি আর সুন্দর গ্রান কারোর নাকে কোনো দিন লাগেনি। সকালে ঘুম থেকে উঠে দেখে ফাঁসির কাষ্ঠ খালি, খোবাইব নেই। বুজার বাকি রইল না, নিশ্চয় মদিনা থেকে কেউ এসে গেছে। 70 জন কাফের অস্ত্রশস্ত্র নিয়ে ওটের পিঠে সাওয়ার হয়ে চলছে মদিনার দিকে। কিছু দূর গিয়ে দেখে খোবাইবের লাশ নিয়ে চলছে মাত্র 2 জন মানুষ। তাদের পদধ্বনি শুনে হযরত খোবাইবের লাশ মাটিতে শোয়ায়ে দেয়, সাথে সাথে মাটি ফেটে দুবাগ হয়ে তাঁর কবরের ব্যবস্থা হয়ে যায়। ওদিন হতে খোবাইবের উফাদি বালি ওলার্থ। কোরআনে কারিমের জন্য এভাবে 10 জন নয়, 20 জন নয়, 10,000 নয়, 20,000 নয়, লক্ষ লক্ষ মুজাহিদিনে ইসলাম রক্ত দিয়েছেন, তাদের রক্তের উপর দিয়ে কোরআন এসেছে আমার আপনার ঘরে। আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর পায়ে একটি কাটাও বেদি নেই, তাই কোরআনের মূল্য বুঝে আসে না। যে কোরআন সৃষ্টি জগতের রূহ, এই কোরআন যতদিন জিন্দা থাকবে সৃষ্টি জগৎ জিন্দা থাকবে। কোরআনের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের উদ্যোগে আপনারা সমবেত হইয়াছেন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা, যতদিন প্রতিষ্ঠান থাকবে এলাকায় আল্লাহর অসংখ্য রহমত অবতীর্ণ হতে থাকবে, শান্তির বাতাস বয়ে চলবে। এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত থেকে মাহরুম আর বঞ্চিত করবেন না। আল্লাহ